আসসালামু আলাইকুম, শিখি শিখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বটা হতে চলেছে কবি সাহিত্যিকদের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন উত্তর মোট 100টা, আমি দুইটা পর্বে ভাগ করেছি। একটা হচ্ছে 7 নম্বর পর্ব আর একটা হচ্ছে 7.1 নম্বর পর্ব, যার প্রথম পর্বে থাকবে 50টা এবং দ্বিতীয় পর্বে থাকবে বাকি 50টা প্রশ্ন এবং উত্তর। আপনাদের যাতে এগুলো বারবার পড়তে বোর না লাগে, এজন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কততম? সঠিক উত্তর 8ম। নাম্বার 2, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? সঠিক উত্তর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। নাম্বার 3, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন? সঠিক উত্তর 1829 সালে। নাম্বার 4, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন? সঠিক উত্তর কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে। নাম্বার 5, শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটির প্রকাশনার মাধ্যমে? সঠিক উত্তর বর্ণ পরিচয়। নাম্বার 6, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বইয়ে কোপারনিকাস, গ্যালিলিও, নিউটনের মোট 16 জন মতো বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর চরিতাবলী। নাম্বার 7, কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন? সঠিক উত্তর কথামালা। নাম্বার 8, রক্ষণশীল আইনের বিরোধিতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারের নিকট মোট কতটি পত্র পাঠান? সঠিক উত্তর 28টি। নাম্বার 9, দয়া ও মানবিকতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি উপাধি পান? সঠিক উত্তর করুণাসাগর। নাম্বার 10, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থ শুরু করেন পদার্থের সংজ্ঞা দিয়ে। নাম্বার 11, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় কলকাতা ওরিয়েন্টাল সেমিনারিতে। নাম্বার 12, রবীন্দ্রনাথ ঠাকুর এর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করতে যান কত সালে? সঠিক উত্তর 1873 সালে। কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি 1873 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর বঙ্গদর্শন। নাম্বার 14, মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ 1883 সালের কত তারিখে হয়? সঠিক উত্তর 9 ডিসেম্বর। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির জন্য ঘুরে বেড়ান? সঠিক উত্তর কালিগ্রাম। নাম্বার 16, কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়, সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায়? সঠিক উত্তর পদ্মা নদী। নাম্বার 17, চিত্রা চৈতালী কল্পনা খনিকা কবিগুরু কোথায় বসে লেখেন? সঠিক উত্তর শিলাইদহ। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উৎসব কবিতা রচনা করেন? সঠিক উত্তর বালগঙ্গাধর তিলক। নাম্বার 19, রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃতি কর্মসূচি তুলে ধরেন স্বদেশী সমাজ প্রবন্ধে? শিলাইদহের বাস। নাম্বার 20, শিলাইদহের বাস তুলে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে? সঠিক উত্তর 1901 সালে। নাম্বার 21, শান্তিনিকেতন বিদ্যালয়ের যাত্রা শুরু হয় কতজন ছাত্র দিয়ে? সঠিক উত্তর 5 জন। নাম্বার 22, শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম ছাত্রের নাম কি? সঠিক উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 23, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, তিনি কে ছিলেন? সঠিক উত্তর একজন সন্ন্যাসী। নাম্বার 24, নজরুল রাজবন্দির জবানবন্দি দিয়ে কতদিন কারাগারে অনশন করেন? সঠিক উত্তর 40 দিন। নাম্বার 25, রুটির দোকানে চাকরি করার সময় নজরুলের আসানসোলের দারগার সাথে দেখা হয়, দারোগার নাম কি? সঠিক উত্তর রফিজুল্লাহ। নাম্বার 26, পত্রের মাধ্যমে নজরুলের খেয়াপাড়ের তরণী ও বাদল প্রাতের সরাব কবিতা দুটির উচ্ছ্বাসিত প্রশংসা করেন কে?
সঠিক উত্তর মহিতলাল মজুমদার। নাম্বার 27, নজরুল শান্তিনিকেতনে কবিগুরুর সাথে কত সালে সাক্ষাৎ করেন? সঠিক উত্তর 1921 সালে। নাম্বার 28, নজরুল কুমিল্লায় কার বাড়িতে আসেন? সঠিক উত্তর বিরাজ সুন্দরী দেবীর বাসায়। নাম্বার 29, জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছে জুয়া, নজরুল এ গানটি কোন জেলে বসে লিখেছেন? সঠিক উত্তর হুগলি জেলে। নাম্বার 30, 1925 সালে নজরুলের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় কোথা থেকে? সঠিক উত্তর HMV। নাম্বার 31, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের আয়ুষ্কাল কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কতদিন ছিল? সঠিক উত্তর 4 বছর। 1880 সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন? সঠিক উত্তর সাহিত্য চর্চার চেয়ে ধর্মচর্চার প্রতি বেশি ঝুঁকে পড়েন। বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন যে হিন্দু মুসলমান সুসম্পর্ক হওয়া অসম্ভব। নাম্বার 34, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ ও গ্রন্থে ব্যবহৃত বন্দে মাতরম, মাতৃভূমি, স্বরাজ প্রভৃতি স্লোগান কারা বেশি ব্যবহার করেন? সঠিক উত্তর হিন্দু জঙ্গিরা। নাম্বার 35, 1852 সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য চর্চা শুরু করেন? সঠিক উত্তর সংবাদ প্রভাকর। নাম্বার 41, মাইকেল মধুসূদন দত্ত নারী শিক্ষা বিষয়ক প্রবন্ধ রচনা করে স্বর্ণপদক লাভ করেন কখন? সঠিক উত্তর হিন্দু কলেজে অধ্যয়নকালে। নাম্বার 42, মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করেন কখন? সঠিক উত্তর 1852 থেকে 1856 সাল পর্যন্ত। নাম্বার 43, মাইকেল মধুসূদন দত্ত কখন সাংবাদিক ও কবি হিসেবে খ্যাতি লাভ করেন? সঠিক উত্তর মাদ্রাজে শিক্ষকতা করার সময়। নাম্বার 44, মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকাটি সম্পাদনা করেন? সঠিক উত্তর ইস্টার্ন গুয়ার্ডিয়ান। নাম্বার 45, ভিশন অফ দ্য পাস্ট বইটি মাইকেল কখন প্রকাশ করেন? সঠিক উত্তর মাদ্রাজে অবস্থানকালে। নাম্বার 46, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় উপর্যুক্ত নাটকের অভাব কখন বুঝতে পারেন? সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক ইংরেজিতে অনুবাদের সময়। নাম্বার 47, কোন পরিস্থিতিতে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যাঙ্গনে পদার্পণ ঘটে? সঠিক উত্তর বেলগাছিয়া থিয়েটারের সাথে জড়িত হবার পর। নাম্বার 48, কোনটি রচনাকালে মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের বাঙালি নবজাগরণের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন? সঠিক উত্তর মেঘনাদ বধ কাব্য। নাম্বার 49, রাজপুতদের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী। নাম্বার 50, দেলদুয়ার এস্টেটের ম্যানেজার ছিলেন কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন। এখানে 50টা নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কিছু কিছু আছে রিপিট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যেগুলো আমি আগের কিছু ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো বারবার পড়ুন এবং অনুশীলন করুন, এক্ষেত্রে আপনার মনে রাখতে সুবিধা হবে, যদিও প্রশ্নগুলো রিপিট করা হয়েছে। আরও 100, টোটাল 100টা প্রশ্ন এবং উত্তর নিয়ে হচ্ছে এই পিডিএফ ফাইলটা সাজানো হয়েছে, যেটা আপনারা এই চ্যানেলের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।